আসসালামু আলাইকুম। রনিত স্কুল ও কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় ৫ জনসংখ্যা। এ অধ্যায়টির তৃতীয় ভাগ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম পরিবারের ওপর অধিক জনসংখ্যার প্রভাব, এবং আমরা আরও শিখেছিলাম সমাজের ওপর অধিক জনসংখ্যার প্রভাব। আজ আমরা এ অধ্যায়টির তৃতীয় ভাগ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর সম্পর্কে জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হল দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। আমাদের মূলধন কম থাকতে পারে, এখানে মূলধন মানে অর্থ, কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক ও মানব সম্পদ রয়েছে। আমরা কিভাবে আমাদের এই বৃহৎ জনসম্পদকে কাজে লাগাতে পারি? বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রথম শর্ত কি, অন্যতম শর্ত কি? দক্ষ জনশক্তি। এবং এই দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করা সম্ভব। আমাদের মূলধন কম হতে পারে, কিন্তু আমরা যদি পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদকে ব্যবহার করি, তাহলে কি আমাদের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব? এবং বলা হয়েছে একটি প্রশ্ন, আমরা কিভাবে আমাদের এই বৃহৎ জনসম্পদকে কাজে লাগাতে পারি? চলো বন্ধুরা, আমরা দেখে নিই কিভাবে আমরা এই বৃহৎ সম্পদকে কাজে লাগাতে পারি। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমত, তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে। বিদেশে কর্মরত আছেন আমাদের দেশের নানা পেশার মানুষ, তাদের উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। বন্ধুরা, বৃহৎ সম্পদকে কাজে লাগানোর প্রথম শর্ত কি বলা হয়েছে? যে প্রথমত কি করতে হবে, তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমরা কি করতে পারি, বৈদেশিক মুদ্রা আয় করতে পারি। আমাদের বাংলাদেশের মানুষ যারা বিদেশে কাজ করেন বিভিন্ন পেশায়, তখন তারা কি করে যে বৈদেশিক মুদ্রা হচ্ছে তাদের পরিবারের জন্য পাঠিয়ে থাকে দেশে। তখন তাদের এই উপার্জিত অর্থ যখন তারা পরিবারের জন্য পাঠায়, তখন কি হয়, দেশের অর্থনীতি সমৃদ্ধ থাকে। অর্থাৎ যখন তারা তাদের উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণের কাজে ব্যয় করে, তখন দেশের অর্থনীতিকে তারা সমৃদ্ধ করে। বন্ধুরা, এবার আমরা দ্বিতীয়ত কি হয় দেখে নিই, কীভাবে কাজে লাগাতে পারি। দ্বিতীয়ত, আমাদের শিক্ষার মান উন্নত করা, যাতে আমাদের জনগণ দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে। সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে এই শ্রমিকদের দক্ষ শ্রমিক শক্তিতে রূপান্তরিত করা যায়। বন্ধুরা, দ্বিতীয়ত কি বলা হয়েছে, আমাদের শিক্ষার মান উন্নত করতে হবে, যাতে জনগণ দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে। অতঃপর কি করতে হবে, বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করতে হবে। এর ফলে কি হবে, এর ফলে শ্রমিকরা দক্ষ শ্রম শক্তিতে রূপান্তরিত হবে। এবার আমরা আরো একটি বিষয় দেখে নিই। তৃতীয়ত, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা নতুন কোনো শিল্পের বিকাশে সহায়তা করতে পারে, যেমন যন্ত্রপাতি শিল্প।
বন্ধুরা, তৃতীয়ত কি বলা হয়েছে যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে হবে এবং সেখানে প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা হচ্ছে নতুন কোনো শিল্পের বিকাশে সহায়তা করতে পারে। তাহলে বন্ধুরা, আমরা তিনটি বিষয় দেখতে পেলাম যে বৃহৎ সম্পদকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। প্রথমে হচ্ছে কি করতে হবে, যে আমাদের দক্ষ জনসম্পদকে রপ্তানি করতে পারি এবং আমাদের শিক্ষার মান উন্নত করতে পারি এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আমরা তৈরি করতে পারি। এই তিনটি উপায়ে আমরা কি করতে পারি, আমাদের বৃহৎ সম্পদকে আমরা কাজে লাগাতে পারি। বন্ধুরা, আমরা পাঠটি পড়ে নিলাম, এবার আমরা পাঠের কিছু কাজ সম্পাদন করি। চলো, প্রথমেই হচ্ছে ক, এসো বলি। একটি চলমান শিল্পের পাশের পৃষ্ঠার ডায়াগ্রামটি কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করো। উদাহরণ হিসেবে কাগজ কলমের নাম উল্লেখ করা যেতে পারে। কাগজ কলের জন্য কি ধরনের মূলধন, প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ দরকার তা বর্ণনা করো। কাজটি ছোট দলে করো। বন্ধুরা, কি বলা হয়েছে, একটি চলমান শিল্পের পাশের পৃষ্ঠার ডায়াগ্রামটি কিভাবে কাজ করে তা আমাদের কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। উদাহরণস্বরূপ বলা হয়েছে যে একটি কাগজ কলের নামও আমরা উল্লেখ করতে পারি এবং কাগজ কলের মধ্যে কি কি ধরনের মূলধন, কি কি প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ দরকার সেই বিষয়ে একটি বর্ণনা করতে বলা হয়েছে। চলো আমরা বর্ণনাটি করে নিই। একটি চলমান শিল্পে প্রশ্নে নির্দেশিত ডায়াগ্রামটি অর্থাৎ মূলধন, প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ এই তিনটি উপাদান মিলিতভাবে কাজ করে। একটি চলমান শিল্পে মূলধনকে ব্যবহার করে পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল সংগ্রহ ও প্রক্রিয়াজাত করা এবং এর জন্য অন্যান্য বিষয়ের সাথে জনশক্তি নিয়োগ করা হয়। প্রাকৃতিক সম্পদ মূলত কারখানায় পণ্যের কাঁচামাল হিসেবে কাজ করে আর মূলধন খাটিয়ে কাঁচামাল হিসেবে প্রাকৃতিক সম্পদকে প্রক্রিয়াজাত করে পণ্য উৎপাদনের কাজ করে দক্ষ জনশক্তি বা মানব সম্পদ। এভাবে মূলধন, প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ মিলিতভাবে কাজ করে থাকে। যেমন কর্ণফুলী কাগজ কলের জন্য ন্যূনতম প্রায় 3,000 কোটি টাকা মূলধন, কাঁচামাল হিসেবে বার্ষিক প্রায় 40,000 মেট্রিক টন প্রাকৃতিক সম্পদ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 2 থেকে 2.5 লাখ মানব সম্পদ দরকার। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিলাম যে কিভাবে চলমান শিল্পের যে ডায়াগ্রামটি দেওয়া আছে তা কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা একটি বিশ্লেষণ দেখে নিলাম। এবার আমরা পরের কাজটি দেখে নিই। খ, এসো লিখি। ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার কয়েকটি পদ্ধতির উদাহরণ দাও। কাজটি জোড়ায় করো। বন্ধুরা, কি বলা হয়েছে যে ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার পদ্ধতি এখানে উল্লেখ করতে বলা হয়েছে। চলো আমরা উল্লেখ করি। প্রথমে হচ্ছে দেয়া আছে যে মানব সম্পদ উন্নয়ন এবং পাশে দেয়া আছে উদাহরণ। প্রথমে হচ্ছে শ্রমশক্তি রপ্তানির উদাহরণ হিসেবে কি হতে পারে বলতো? এর উদাহরণ হিসেবে হতে পারে উন্নত প্রশিক্ষণ। অতঃপর হচ্ছে মৌলিক শিক্ষার উন্নয়নের উদাহরণ কি হতে পারে? কারিগরি শিক্ষার প্রসার। অতঃপর রয়েছে বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি। এর উদাহরণ হিসেবে কি হতে পারে? আইসিটি। বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির আরো উদাহরণ হতে পারে যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যুব উন্নয়ন, সমাজ সেবা সহ বেসরকারিভাবে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, যেমন কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ ইত্যাদি। এভাবে হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব।
এবার আমরা পরের কাজটি দেখে নেই। গ, আরো কিছু করি। মনে করো তোমার এলাকায় একটি নতুন শিল্প স্থাপন করা হবে, সেক্ষেত্রে নিচের তিনটি শিরোনামে কোন কোন জিনিস প্রয়োজন হবে কাজটি ছোট দলে করো। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, যে তোমার এলাকায় একটি নতুন শিল্প স্থাপন করা হবে এবং সেখানে হচ্ছে সেক্ষেত্রে তিনটি শিরোনামে কোন কোন জিনিস প্রয়োজন হবে তা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। প্রথমে হচ্ছে কি হবে, মূলধন, প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ, এই তিনটি হচ্ছে শিরোনাম হবে। এবং হচ্ছে কোন কোন জিনিসের প্রয়োজন, মূলধন হিসেবে কি প্রয়োজন বলতো? মূলধন হিসেবে প্রয়োজন নগদ অর্থ, প্রাকৃতিক সম্পদ হিসেবে প্রয়োজন ভূমি, পানি, কাঁচামাল এবং মানব সম্পদ হিসেবে প্রয়োজন বিভিন্ন স্তরের দক্ষ শ্রমিক বা জনশক্তি। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই, ঘ, যাচাই করি। অর্থনৈতিক উন্নয়নের জন্য নিচের কোন সম্পত্তি সবচেয়ে বেশি প্রয়োজন? এখানে চারটি অপশন আছে, ক, যন্ত্রপাতি শিল্প, খ, অবকাঠামোগত উন্নয়ন, গ, পোশাক এবং ঘ, মূলধন। বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কি? হ্যাঁ, মূলধন। অর্থনৈতিক উন্নয়নের জন্য মূলধন সবচেয়ে বেশি প্রয়োজন। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম যে জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে রূপান্তর করা সম্ভব, এবং আমরা পাঠের কিছু কার্য সম্পাদন করলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।